ছুটির দিন মানেই হচ্ছে রান্না বাড়া খাওয়া দাওয়ার আয়োজন। আর সেই ছুটির দিনটা যদি কাটানো যায় বাবা মার বাসায় বাবা মার সাথে তাহলে তো কথাই নেই। তো যাই হোক, একটা দিনের ছুটি পেয়ে আমি চলে গিয়েছিলাম আম্মু আব্বু বাসায়, আম্মু আব্বুর সাথে সময় কাটানোর জন্য। যাওয়ার সাথে সাথেই আম্মু একটা তো রান্নার আয়োজন করা শুরু করে দিয়েছিল। তো আম্মু সারাটা মাস অপেক্ষা করে যে আমি কখন যাব আর আমার পছন্দের খাবারগুলো রান্না করবে। যেহেতু আমার ভাই আর ভাইয়ের বউ দেশে বাইরে থাকে, তো ওরা চলে যাওয়ার পর থেকে আমাদের পছন্দের খাবারগুলো আমরা না থাকলে আম্মু আব্বু কিছুতেই রান্না করতে চায় না আর খেতেও চায় না। তো যাই হোক, আমি যাওয়ার সাথে সাথেই আম্মু অনেক অনেক রান্না আয়োজন করে দিয়েছিল। এখানে খাসির রেজালা বসাবে এখন। তো খাসির রেজালা রান্না করার জন্য আম্মু এখানে আম্মুর নিজের সব ধরনের বাটা মশলা ব্যবহার করেছে। তো আম্মু এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে বাদাম বাটা, তারপর এলাচ বাটা, জিরা বাটা, তারপর শাহি জিরা বাটা, তারপর হচ্ছে আরও অনেক ধরনের গরম মশলা আম্মু একসাথে পাকি করে রেডি করে নিয়েছে। তো এখানে হলুদ মরিচ যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন, এটাও আম্মুর নিজস্ব হ্যান্ডমেড। তারপর হচ্ছে এর মধ্যে লবণ দিয়ে নিয়েছে, আর এখানে খাসির মাংস আম্মু রেডি করছে। তো সাথে আম্মু গরুর মাংসও ভিজিয়েছে, এখন একটু পরে আম্মু আবার গরুর দেহা দিয়ে রান্না করবে। তো খাসির মাংসটা এখানে আম্মু মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে খাসির মাংসটা দিয়েছে, আর তারপরে এটা কষাতে হবে। অলরেডি অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে, আর এখানে সকালের নাস্তার আয়োজন চলছে। তো যাই হোক, খাসির মাংসটাকে আম্মু খুব ভালোভাবে কষাচ্ছে, আর এখন এটাকে ঢেকে দিতে হবে। আম্মু এক সাইডে খাসির মাংসটা রান্না করছিল, আর এক সাইডে সকালের নাস্তার আয়োজন করছিল, আর সে তো প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছিল, আর খাসির মাংসটাও কষানো প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু যেটা আরও বেশি জাল দিতে হবে, আর যত বেশি জাল হবে তত বেশি এটা টেস্ট পারবে, আর অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর আম্মু দুপুরের জন্য গরু মাংস রেডি করে দিচ্ছিল, গরু মাংসতেও আম্মু নিজের হ্যান্ডমেড মশলা যেটা সেটা ব্যবহার করবে। তো আম্মু একদম বাবুসিদের স্টাইলেই গরু বিরিয়ানিটা রান্না করে, আর বিরিয়ানিটার মাংস হচ্ছে এরকম সাদা সাদাভাবে কষাচ্ছিল, কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এখানে পাশের বাসার যে বিক্রমপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী যে বউ ভাত সেটা দিয়ে গিয়েছিলো, এটার সাথে অনেক কালারফুল কতগুলো ভর্তা ছিল। আর এইখানে আম্মু বিরিয়ানিটা প্রায় শেষ পর্যায়ে অনেক সুন্দর হয়েছিল, আর পুরা বাবুচিদের মতোই টেস্টটা হয়েছিল। তো যাই হোক ভিউয়ার্স, কেমন লাগলো আজকে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।